লিখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল বেলা 12:30 নাগাদ পরলোক গমন করেন বিখ্যাত অভিনেত্রী তথা বাঙালির দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা। সূত্র মারফত জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। দীর্ঘ রোগভোগের পর নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর বাবা। পিতৃবিয়োগের মতো মর্মান্তিক ঘটনায় শোকে মোহমান রচনা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সবার দুঃখ ভাগ করে নেন রচনা। শক্তি আর সাহস যোগান জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। হাসি মুখ সবারের জন্য সবার প্রিয় দিদি রচনা। সদ্যই ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন রচনা। অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। এর জুড়ে ট্রোল হয়েছেন প্রচুর, তবে আন্তপাত্য পজিটিভ মানুষ রচনা। এইসবকে পাত্তা না দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন রচনা। কিন্তু এইসব কিছুর মাঝেই কিছুটা হলেও থমকে গেল রচনার জীবন। বাবাকে হারিয়ে সুখবদ্ধ তিনি।